দেয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে বাংলাদেশের বেকারি স্টাইলের ভ্যানিলা পেস্ট্রি, আর বরাবরের মতো এটা আমি চুলায় বেক করেছি। প্রথমে আমি বেকিং প্যানটা রেডি করে নিব। এর জন্য একটা লুফ প্যান নিয়েছি। এর মধ্যে সামান্য তেল নিয়ে আমি চারিপাশে ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি। এতে করে আর কেকটা নিচে লেগে যাবে না। সেই সাথে সামান্য একটু ময়দা ছিটিয়ে প্যানটার চারিপাশে ময়দার একটা কোটিং করে নিয়েছি। এক্সট্রা ময়দাটা সরিয়ে ফেলতে হবে। প্যানটা এবার বেকিংয়ের জন্য রেডি। আমি একটা মিক্সিং বোলে দুটো ডিম নিয়েছি। ডিম দুটো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে আধা ঘন্টা আগে বের করে তারপরে কেক তৈরি করতে যেতে হবে। ডিমগুলোকে ভেঙে নেওয়ার পরে এর মধ্যে আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি। এটা রেগুলার চিনি। এবার চিনিটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো লিকুইড দুধ, 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নেওয়ার পরে একটা চালনির মধ্যে আমি আধা কাপ পরিমাণ ময়দা নিচ্ছি, আধা 1 চা চামচ বেকিং পাউডার নিচ্ছি। আপনারা চাইলে সাথে 1 চিমটি লবণও ব্যবহার করতে পারেন। এই সব কিছুকে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে যদি কোনো অবশিষ্ট দানা চালনিতে থেকে থাকে সেটাকে সরিয়ে ফেলতে হবে। এবার স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এবার শুরুতেই যে প্যানটাকে রেডি করে রেখেছিলাম সেই প্যানের মধ্যে কেকের ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ওভেনে বেক করতে পারেন। সেই ক্ষেত্রে প্রিহিট করা ওভেনে 180°C অথবা 356°F বেক করতে হবে 25 মিনিট। আর যারা চুলায় করবেন, মোটা তলযুক্ত একটা হাঁড়ি নিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে এটাকে কিছুক্ষণের জন্য গরম করে নিতে হবে, ঠিক ওভেন যেভাবে প্রিহিট করেছি সেই রকম। 10 মিনিট গরম করে নেওয়ার পরে মোল্ডটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে বেক করতে হবে প্রায় 25 থেকে 26 মিনিট। এরপরে টুথপিক দিয়ে চেক করতে হবে। টুথপিকটা যদি পরিষ্কার বের হয় তার মানে কেকটা হয়ে গেছে, না হয় আরও 5-6 মিনিটের জন্য বেক করে নিতে হবে। এবার কেকটাকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা ছুরির সাহায্যে চারিপাশ থেকে আমি আলগা করে নিচ্ছি। কেকটাকে মোড় থেকে বের করে নেয়ার পরে আমি ছুরির সাহায্যে টুকরো করে নিচ্ছি। আপনি কয় লেয়ার ক্রিম দিবেন তাই বুঝে কেকটাকে ভাগ করে নিবেন। আমি মোট 3টা ভাগ করেছি কারণ আমি 2 লেয়ারে ক্রিম দিব। এখানে আমি আধা কাপ পানি আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি মিলিয়ে জাল করে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। সেটাকে ঠান্ডা করে একটা ব্রাশের সাহায্যে কেকের প্রতিটা টুকরায় অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। এতে করে কেকটা নরম থাকবে। আমি আজকে পেস্ট্রিটা ডেকোরেশন করার জন্য ব্যবহার করছি হুইপিং ক্রিম। আপনারা হুইপিং ক্রিমের পরিবর্তে রেগুলার বাটার ক্রিম, সুইস বা ইটালিয়ান বাটার ক্রিমও ব্যবহার করতে পারেন। এই প্রতিটা ক্রিমের রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা দেখে তৈরি করে নেবেন যেটা আপনাদের পছন্দ। একটা লেয়ার ক্রিম ছড়িয়ে দেওয়ার পরে আরও 1 টুকরো কেক দিয়ে আমি ওপরে আরও ক্রিম ছড়িয়ে দিচ্ছি, এবং আপনারা কতটুকু ক্রিম খেতে পছন্দ করেন তাই বুঝে ক্রিমটাকে দিয়ে নেবেন। এবার এই লেয়ারটাকেও আমি ঢেকে দিচ্ছি। সাধারণত পেস্ট্রির চারিপাশে ক্রিম দেওয়া হয় না, তবে আপনারা চাইলে চারিপাশেও কিন্তু ক্রিম ছড়িয়ে নিতে পারেন। আমি যে মোল্ডটা ব্যবহার করেছি সেটা চারিপাশে একটু রাউন্ড টাইপ ছিল, তাই কেটে আমি সমান করে নিয়েছি। এবার মাছ থেকে কেটে নিচ্ছি। আমি যে পরিমাণ দিয়েছি এতে করে মোট 4 টুকরো পেস্ট্রি হবে। একটা কাঁটা চামচের সাহায্যে আলতো করে ওপর থেকে ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে প্লেনও রাখতে পারেন। একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি স্টার নোজেল ভরে হোয়াইট কালারের ক্রিম নিয়ে নিয়েছি। এবার সেটা দিয়ে স্টারের মতো ডিজাইন করে দিচ্ছি। ডিজাইনটা আসলে ডিপেন্ড করে আপনার ওপরে। আপনি চাইলে বেশি করে সাজাতে পারেন, চাইলে একেবারে প্লেনও রাখতে পারেন। চেরি দিয়ে সাজিয়ে দিয়েছি। সেই সাথে সামান্য সবুজ রং ক্রিমের সাথে মিশিয়ে আমি পাতার মতো ডিজাইন করে দিয়েছি। এবার আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি। এর জন্য একটা পাইপিং ব্যাগে সবুজ রঙের ক্রিম ভরেছি। আপনারা চাইলে অন্য কালারের ক্রিমও নিতে পারেন। পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে নিয়ে এভাবে লম্বালম্বী দাগ কেটে নিয়েছি। এবার একটা কাঠির সাহায্যে আবারও লম্বালম্বী দাগ কেটে নিচ্ছি। এতে করে একটা জিগজ্যাগ টাইপের ডিজাইন হবে। এবার মাঝে থেকে কেটে নিয়েছি। ওই একই স্টার নোজেলের সাহায্যে আমি আবারও ডিজাইন করে নিচ্ছি।
চাইলে কিছু চকলেটস, ওয়েফার স্টিক আর টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই ভ্যানিলা পেস্ট্রির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ঘরে ট্রাই করবেন আর খেতে কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল আইকনটি ক্লিক করবেন। এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যাবেন, আমার কোনো রেসিপি আপনাদেরকে মিস করতে হবে না। সবাই খুব ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।